অশোকনগরের পদ্মা খাল সংস্কারের উদ্যোগ রাজ্য সরকারের, বরাদ্দ করা হলো 44 লক্ষ টাকা। এদিন এলাকায় যান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী, খালের ওপর তৈরি হওয়া অবৈধ নির্মাণ সরিয়ে নিতে অনুরোধ করেন বিধায়ক। ফি বছর বর্ষায় জল যন্ত্রণা অশোকনগরবাসীর কাছে যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। দীর্ঘদিন ধরে জমা জলে ভোগান্তির শিকার হন পৌরসভার 2, 9, 22, 23 প্রভৃতি ওয়ার্ডের বাসিন্দারা। বাসিন্দাদের জল যন্ত্রণার অন্যতম কারণ পদ্মা খাল মজে যাওয়া। খালের ওপর বেআইনি নির্মাণ খালকে আরও সংকীর্ণ করে নালায় পরিণত করেছে। বহু বছর ধরে পদ্মা নালা পরিষ্কারের দাবি জানিয়ে আসছেন অশোকনগর পৌরসভার বাসিন্দারা। অবশেষে পদ্মা খাল সংস্কারে উদ্যোগী হলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। বিধায়ক হবার পর তার কাছে খাল সংস্কারের দাবি জানান স্থানীয়রা। গত বছর নভেম্বর মাসে বারাসতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানান বিধায়ক নারায়ণ গোস্বামী। দুটো খাল আছে, আমি একটা প্রপোজাল দিয়ে রাখছি, পয়সার যখন সচ্ছলতা হবে। এর জন্য ওয়াটার স্ট্যাগনেন্ট হচ্ছে 8-10টা ওয়ার্ডে, 2-3 মাস করে জল থাকছে। একটা হচ্ছে ঘুমা বিদ্যাধরী খাল, আর একটা হচ্ছে পদ্মা নালা। ঠিক আছে, বলেছো, ব্যাস হয়ে গেছে। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে 44 লক্ষ টাকা বরাদ্দ করা হয় পদ্মা খাল সংস্কারের জন্য। মঙ্গলবার অশোকনগরের শরৎনগর, তরুণপল্লী, নিউ সুভাষনগর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক। তার সাথে ছিলেন চেয়ারম্যান প্রবোদ সরকার সহ স্থানীয় কাউন্সিলররা। আমি বলতে এসেছি, রিকোয়েস্ট করতে এসেছি আজকে, আমাদের কাছে মানুষের জীবন আগে, 4 মাস মানুষ জলযন্ত্রণায় ভোগে, সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তুমি 20 বছর আছো, 25 বছর আছো, ওটা আজকের তারিখে আর আমাদের দেখার বিচার্য বিষয় না। আজকের তারিখে অশোকনগরের 1.5 লক্ষ মানুষের জলবন্দী জলযন্ত্রণা থেকে বাঁচানোটাই আমাদের কাছে সবার আগে প্রায়োরিটি। এদিন বিধায়ক অভিযোগ করেন বাম আমলে বেআইনিভাবে নির্মাণ হওয়ায় নালা বুজে গিয়েছে, নালার ওপর গড়ে উঠেছে অবৈধ নির্মাণ, তাদেরকে সরে যেতেও অনুরোধ করেন তিনি। 2-3 মাসের মধ্যে দেখলাম অশোকনগর ওয়াটার স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, জলবন্দী। আমি সেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে একটা কথা বলেছিলাম যে আমি চেষ্টা করব আগামী বছর যেন জলযন্ত্রণা না থাকে। এটা সেই প্রতিশ্রুতি, এটা তৃণমূল, তো তৃণমূল শুধু প্রতিশ্রুতি সিপিএমের মতো বা বিজেপির মতো কথা দিয়ে কথা রাখে না সে দল নয়। আমরা কথা দিলে আমরা কথা রাখি, সেই কাজ আজকে করার জন্য আমরা উপস্থিত হয়েছি। অবৈধভাবে নির্মাণ করে আছেন তাদের কাছে অনুরোধ করবো, এটা যদিও 20-30 বছর আগেকার মামলা, বেশিরভাগই সব বলছেন আমরা 20-30 বছর ধরে আছি, অর্থাৎ সিপিএমের আমলে এই জিনিসগুলো হয়ে আছে। সিপিএম, এটা তো অশোকনগর মানুষের থাকা না থাকার প্রশ্ন, ভালো থাকার প্রশ্ন, সেইটা সিপিএম কিন্তু নেগলেক্ট করেছে। বিধায়কের মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় সিপিএম নেতা সত্যসেবী কর। তিনি বলেন বাম আমলে অবৈধ নির্মাণের বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে সত্যসেবী কর বলেন বাম আমলে কোথাও জল জমত একথা কেউ প্রমাণ করতে পারবেন না। এতদিন পরে ওনার মনে হচ্ছে কোনটা বৈধ কোনটা অবৈধ, জবরদখল কলোনি আবার বৈধ অবৈধর কী আছে? এই জবরদখল কলোনিগুলোকে বামফ্রন্টি ফ্রন্টের সরকার যখন ছিল তখনই স্বীকৃতি পেয়েছে। তো সিপিআইএমের আমলে, বামফ্রন্টের আমলে যদি অবৈধ নির্মাণ এটাই দায়ী হয়, জল সরতে পারেনি, উনি আমাকে প্রমাণ করুক যে 11 বছর আগে বামফ্রন্ট যে অবধি ছিল সে অবধি 9-17 নম্বর জলের তলায় গেছিল, উনি আমাকে প্রমাণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর।